আজ আপনার জন্য অল্প কিছু 3D ওয়ালপেপারের ডিজাইন দেখাবো, যেন আপনি আসলে বুঝতে পারেন কি ধরনের ডিজাইনগুলো আমাদের কাছে আছে এবং কি ধরনের ডিজাইনগুলো দিয়ে আপনি আপনার বাড়ির দেয়ালগুলোকে সুন্দর করতে পারেন। তো আপনি জানেন এই 3D ওয়ালপেপারগুলো কখনো জোড়া হয় না। আমার এই দেয়ালটা দেখছেন, এই দেয়ালটা এভাবে আছে 13 ফিট, নিচ থেকে উপরে আছে হচ্ছে 10 ফিট। এত বড় একটি দেওয়ালে মাত্র একটি ডিজাইন। এখন আপনার বাড়িতে আপনি চিন্তা করেন যদি এই ধরনের ওয়ালপেপারগুলো ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ জোড়াবিহীন হবে। রোল পেপার তো অনেকেই দেখেছেন যে রোল পেপারগুলোর মধ্যে 21 ইঞ্চি পর পর জয়েন্ট থাকে, যারা রোল পেপার ব্যবহার করেছেন তারা তো জানেনই। কিন্তু 3D ওয়ালপেপারের বৈশিষ্ট্য হচ্ছে এটা সম্পূর্ণ জয়েন্টলেস। আপনার একটি দেওয়াল যদি এখান থেকে ওইদিকে লম্বা 30 ফুট থাকে বা 50 ফুট থাকে, পুরোটা দেওয়ালে একটি ডিজাইনই করে দেওয়া যাবে। তো চলুন কথা না বাড়িয়ে বেশ কিছু ডিজাইন দেখি, যে ডিজাইনগুলো আসলে আপনি চিন্তা করলে আপনার বাড়িতে করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে অজস্র ডিজাইন আছে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা দিয়ে আপনি আপনার ঘরের দেয়ালগুলোকে কালার করতে পারেন। এই ধরনের 3D ওয়ালপেপারগুলোর জন্য আমরা আপনাকে দেব 10 বছরের কালার গ্যারান্টি। হ্যাঁ, যদি আপনার বাড়িতে দেয়ালে ড্যামেজ না আসে, যদি আপনার বাড়ির দেয়ালগুলো কখনো ঘেমে না যায়, কমপক্ষে 30 বছর এই ওয়ালপেপারগুলো টিকে থাকতে পারে। তো এই ডিজাইনটা আসলে আপনার অনেকেই মনে করে যে এটা প্যানাপ্লেক্স বা PVC ব্যানার, নয়তোবা অনেকে মনে করে ফেস্টুন, আবার অনেকে মনে করে সাধারণ স্টিকার, আবার অনেকে মনে করে রেক্সিন, অনেকেই অনেক ম্যাটেরিয়ালসের কথা ভাবতে পারেন। কিন্তু আমাদের এই ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্ক ক্লথ ফেব্রিক ম্যাটেরিয়ালস। এটা আসলে কোনো সাধারণ ম্যাটেরিয়ালস না যে নষ্ট হয়ে যাবে। আমি আপনাকে গ্যারান্টির কথা বলছি, যদি এটা রং উঠে সাদা হয়ে যায় তাহলে আমি 10 বছরের মধ্যে আবার আমার নিজের খরচেই আমি আপনাকে করে দিব। এটা রং কখনো উঠবে না, রং উঠে কখনো রং সাদা হয়ে যাবে না। এই ওয়ালপেপারগুলোর উপরে আপনি দেখতে পাচ্ছেন চিকচিক করছে, এগুলো আপনার অ্যাম্বোস্ট করা আছে। এটা আপনি যখন হাত দিয়ে বা ধরবেন আপনার হাতে এই অ্যাম্বোসগুলো অনুভব হবে, ফিল হবে যে এর মধ্যে এক ধরনের অ্যাম্বোসগুলো আছে। তো যারা আসলে ভাবছিলেন নিজের বাড়িতে ওয়ালপেপারগুলো দিয়ে ডেকোরেশন করবেন, তারা বারবার রং না করে, বছর বছর রঙের পিছনে টাকা খরচ না করে এই ধরনের 3D ওয়ালপেপারগুলো 30 বছরের জন্য চিন্তা করে ব্যবহার করতে পারেন। আজকে অল্প কিছু ডিজাইন দেখাবো। আসলে ডিজাইনের সময় কথা বললে অনেক কথাই বলা যায়, আমি জাস্ট অল্প কিছু সময় নিয়ে একটি করে ডিজাইন সরাচ্ছি, আর আপনি দেখবেন যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাবেন। আপনি আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আপনার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে ভাই আমার বাড়িতে এই ডিজাইনটা করতে চাই, আমি আমার বাড়িতে একটি দেওয়ালে করতে চাই, বা আমি আমার বাড়িতে একটি রুমে করতে চাই, বা আমি আমার বাড়ির পুরো চারপাশের দেওয়ালে এই ডিজাইনগুলো করতে চাই, করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো পরিমাণ কাজ অর্ডার করতে পারেন। আপনারা তো জানেন এই ওয়ালপেপারের দাম সম্পর্কে, এই ওয়ালপেপারের কোয়ালিটি সম্পর্কে আমি অনেক ভিডিও করেছি, অনেক সময় বিভিন্ন রকমভাবে কথা বলে আপনাকে এই 3D ওয়ালপেপার সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেন আসলে আপনি বুঝতে পারেন আপনার বাড়িতে আপনি এই ধরনের ওয়ালপেপারগুলো ব্যবহার করলে আপনার এটার দীর্ঘস্থায়িতা নিয়ে যেন চিন্তা করতে না হয়, এটার কালার নিয়ে যেন চিন্তা করতে না হয়, এটার কোয়ালিটি নিয়ে যেন চিন্তা করতে না হয়। এই জন্যই নানান সময় নানান ভিডিও করে আপনাকে দেখিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন এটা আপনার কাছে মনে হচ্ছে একটা টেরা কোঠা, এখানে আপনার কাঠের মধ্যে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে, কিন্তু মোটেও না, এটাই হচ্ছে আপনার 3D অ্যাম্বোসের ইফেক্ট। আপনার কাছে এই পাখিটা বা এই গাছের শেপগুলো মনে হচ্ছে যে রিয়েলিস্টিক, কিন্তু আমি হাত দিয়ে ধরলে কিন্তু একদম ফ্ল্যাট। এটাই হচ্ছে এই 3D পেপারের বৈশিষ্ট্য। আপনি এই ধরনের যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন একটা ন্যাচারাল ডিজাইন। অনেকে আসলে বলে যে ভাই আমরা নামাজ পড়ি, আমাদের ঘরে পশু পাখির ছবি থাকলে ঝামেলা আছে, সমস্যা আছে। তো যারা দেখছেন এই ধরনের মাছের ছবি আছে, বগের ছবি আছে, হরিণের ছবি আছে,
এই ধরনের অ্যানিমেল গুলো আমরা ডিজাইন থেকে রিমুভ করে দিতে পারবো। আপনি নিঃসংকোচে যে কোনো ডিজাইন পছন্দ করতে পারেন, আপনি যে এনভায়রনমেন্ট যে ডিজাইন আপনি চিন্তা করবেন সেই ডিজাইন গুলোই কিন্তু করতে পারবেন। আসলে ডিজাইনের ব্যাপারে কথা বললে অজস্র কথা বলা যাবে, আমি আসলে ওই রকম কথা বলবো না, আপনি জাস্ট দেখে অনুভব করবেন এটা আসলে কি দেখছেন। আসলে আপনার অনুভূতিটাই কিন্তু আপনাকে এই উত্তরটুকু দিয়ে দিবে যে আপনি কি দেখছেন বা আপনি কি বুঝতে পারছেন এটা দেখে। আমি সহস্র কথা বললেই তো হবে না, আপনার তো বুঝার ব্যাপার আছে। আসলে আপনি যদি এই জিনিসটা সম্পর্কে না জানেন না বুঝেন কখনোই কিন্তু এই 3D ওয়ালপেপার নিয়ে চিন্তা করতে পারবেন না। যখন একটা জিনিস সম্পর্কে আপনি জানবেন একটা জিনিস সম্পর্কে বুঝবেন তখনই কিন্তু ওইটা সম্পর্কে আপনি ডিসাইড করতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি আপনার ঘরকে ডেকোরেশন করার জন্য কালার করার জন্য আদতো এই জিনিসগুলো ব্যবহার করবেন কিনা বা ব্যবহার করলে এই জিনিসটার ডিউরেবিলিটি কতদিন বা এটা লাস্টিং করবে কিনা, এটা ভালো কিনা, এটা টেকসই হবে কিনা, এই ধরনের নানান সংশয় আপনার মাথায় থাকতেই পারে। এটা স্বাভাবিক, মানুষ হিসাবে আমাদের মাথায় নানান সময় নানান চিন্তা আসতেই পারে। কিন্তু তারপরও একটা ভালো জিনিস কেনার আগে একটা ভালো জিনিস দেখে বুঝে কিনলে দীর্ঘমেয়াদী সময় আপনি এটা থেকে চিন্তা মুক্ত থাকতে পারবেন। আপনার যেন সব সময় দুশ্চিন্তা করতে না হয়, বাজে চিন্তা করতে না হয়, সেজন্যই নানান সময় নানান ভিডিও আমি আপনার সামনে শেয়ার করি। আপনি জানেন এই ধরনের 3D ওয়ালপেপারের মধ্যে প্রায় 10,000 3D ওয়ালপেপারের ডিজাইনের কালেকশন আছে আমাদের কাছে। আপনি আমাদের ফেসবুক পেজের ফটো সেকশনে দেখলে দেখতে পারবেন অজস্র ক্যাটাগরির ডিজাইন আছে। আপনার যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয়, যেটা আপনি আপনার মন মতো চিন্তা করেন সেই ডিজাইনটা দিয়েই কিন্তু আপনি আপনার ঘরের চারপাশের দেয়ালকে সাজাতে পারবেন। আমরা সমস্ত ডিজাইনের জন্য একই খরচ নেব। অনেকেই বলতে পারে একটা ডিজাইনের জন্য দাম কম বেশি হতে পারে, না, আপনি যে কোনো ডিজাইন নেবেন একই দাম একই খরচ। এই ধরনের 3D ওয়ালপেপারের জন্য আমরা আগে আপনার কাছ থেকে 150 টাকা করে সার্ভিস চার্জ সহ নিতাম, এখন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী মাত্র 140 টাকা প্রতি স্কোয়ার ফিট আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এই ডিজাইনগুলো আপনার বাসায় করে দেব। এখানে কোনো প্রকার কমপ্লিকেশন কোনো প্রকার জটিলতা কিছুই নাই। আপনি যদি আপনার বাড়িতে এই কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, আপনার কি কাজ করাবেন সেই সম্পর্কে আলোচনা করবেন, কোন ডিজাইন করতে চান সেটা আলোচনা করবেন, সবকিছু বুঝে নিশ্চিন্ত হয়ে আমাদেরকে কনফার্মেশন দিলে তখন আমাদের একজন ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে যাবে, আপনার সাথে দেখা করবে, আপনি কোন ডিজাইনটা করতে চান কিভাবে চিন্তা করেন সবকিছু আপনি শেয়ার করবেন, সেই অনুযায়ী আমরা আপনার বাড়িতে এই ধরনের একদম মডার্ন, এগুলো পৃথিবীতে ইতিপূর্বে কখনোই ছিল না। আপনারা হয়তো ভাবছেন যে এই জিনিসগুলো আসলে কি, এটাই আসলে 3D ওয়ালপেপার। অনেকে এটা সম্পর্কে অনেক রকম ভ্রান্ত ধারণা এখনো প্রকাশ করে যে ভাই এগুলো উঠে যাবে বা নষ্ট হয়ে যাবে বা এটা ভালো না, অনেক রকম মন্তব্য করতেই পারেন, এটা স্বাভাবিক, মানুষ মানুষের জন্য অনেক রকম মন্তব্য করবে, এটা আসলে কোনো ব্যাপার না। তারপরও আপনি এটা সম্পর্কে যদি জেনে থাকেন বা এটা সম্পর্কে বুঝে থাকেন তাহলে এটা সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে, কে কি বলল সেটা কোনো বিষয় না, আপনি আসলে নিজে স্বয়ং কি চিন্তা করছেন বা নিজে স্বয়ং কি বুঝতে পারছেন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আপনাকে ডিজাইন দেখালে সারাদিন ডিজাইন দেখাতে পারবো, অনেক রকম কথা বলতে পারবো, আসলে অনেক রকম কথা বলে তো লাভ নাই। আপনি আসলে আপনার ঘরের জন্য যে ধরনের ডিজাইন পছন্দ করবেন সেটা আপনি আমাদেরকে বলবেন যে ভাই আমি এই ডিজাইনটা চাই বা ওই ডিজাইনটা চাই, এরকম করে দিবেন ওরকম করে দিবেন, আপনি যেভাবে বলবেন বা যেভাবে চিন্তা করবেন আপনার ঘরের চারপাশের সৌন্দর্যের জন্য আমরা সেভাবে করে দিতে পারবো। তো এই ধরনের ওয়ালপেপার গুলো নিয়ে যারা সংশয় পোষণ করতেন বা দুশ্চিন্তা করতেন তাদের দুশ্চিন্তা দূর করার জন্যই আমি এত কথা ভিডিওতে বলি। অনেকে হয়তো আমার কথা পছন্দ করেন না, অনেকে মনে করেন যে আমি অনেক বেশি কথা বলি, কিন্তু ভাই আমি যে কথাগুলো বলি সেটা আপনার লাভের জন্যই, আপনার উপকারের জন্যই কথাগুলো বলি। যারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বা বুঝতে পারে তারা কিন্তু ঠিকই অনুভব করে যে আমি কি বলছি, আসলে আমার কথাগুলো কতটা যৌক্তিক,
আমি যে কথাগুলো যে ইনফরমেশন গুলো আপনাকে দিচ্ছি সেটা আপনার আদতো কোনো কাজে আসবে কিনা সেটা আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন। যদি আপনার বাসায় এই ধরনের একদম মডার্ন 3D ওয়ালপেপার গুলো ব্যবহার করতে চান অবশ্যই করবেন, এখানে কোনো কমপ্লিকেশন থাকবে না, কোনো জটিলতা থাকবে না। এই ধরনের ওয়ালপেপার গুলো আমরা তো আপনাকে গ্যারান্টির কথা বলছি, যদি রং উঠে সাদা হয়ে যায়, এবং যদি রং উঠে সাদা হয়ে যায় তখন আমরা আমাদের খরচে আবার করে দিব, কিন্তু এটা রং উঠবে না, গ্যারান্টেড। কখনো আপনি এটাকে টেনে ছিঁড়তেও পারবেন না। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, অনেকে হয়তো আমার কথা শুনে একটু গিলটি ফিল করেন যে এই ছেলেটা এত কথা বলে কেন। আমি বলি শুধুমাত্র আপনার লাভের জন্য। তো সম্মানিত গ্রাহক, যারা ভাবছিলেন নিজের বাসায় এই ধরনের 3D ওয়ালপেপার গুলো ব্যবহার করবেন, অনায়াসে ব্যবহার করতে পারেন। অনেক রকমের 3D ওয়ালপেপার আমাদের কাছে আছে, আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিবেন, সেটা আমাকে দেখাবেন, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ঢাকা কুড়িল বিশ্বরোড কুড়িল ফ্লাইওভারের পূর্ব পাশে হচ্ছে আমাদের শোরুম, আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন, এসে বাস্তবে নিজের হাতে ধরে দেখবেন। আমি আসলে অনলাইনে আপনার সামনে ভিডিও করে যে কথাগুলো বলি সেই কথাটা কতটুকু সত্য বলি বা কতটুকু মিথ্যা বলি সেটা তো আপনার যাচাই বাছাই করার দরকার আছে, পরখ করার দরকার আছে। সবকিছু যাচাই বাছাই করে পরখ করে বুঝে যদি মনে হয় না এই জিনিসগুলো ভালো আপনি ব্যবহার করবেন, তাহলে আপনি আমাদেরকে অর্ডার করেন, আমরা আপনার বাড়িতে কাজ করে দিব। বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন আপনার ঘর বাড়ি, সেখানে গিয়ে আমরা এই ধরনের ডিজাইন গুলো করে দিতে পারবো। তো সম্মানিত গ্রাহক, অনেকক্ষণ যাবত অনেক কথাই বললাম, অনেক বকবক করলাম। যারা আসলে চিন্তা করছেন নিজের বাসায় এই 3D ওয়ালপেপার গুলো ব্যবহার করবেন, তারা বিনা সংকোচে নির্দ্বিধায় নিঃসংকোচে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কথা বলবেন। অনেকে আসলে ফোন দেওয়ার জন্য হেজিটেট ফিল করে যে ফোন দিব কি দিব না। আসলে ভাই, আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে একবার ঘুরে দেখবেন, আমাদের ফেসবুক পেজ একবার ঘুরে দেখবেন, অজস্র ইনফরমেশন দেওয়া আছে, অনেক তথ্য দেওয়া আছে, আপনি সবকিছু দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে ফিল ফ্রি নিশ্চিন্তায় নির্দ্বিধায় সরাসরি যোগাযোগ করবেন। অনেকে ফোন দিতে একটু হেজিটেট ফিল করে যে না ফোন দিয়ে কি বলবো কি জিজ্ঞেস করব, দুশ্চিন্তার কোনো কারণ নাই, আপনার জন্যই তো আমরা এত চেষ্টা করছি, আপনার একটা জিনিস প্রয়োজন, আপনি এক মিনিট সরাসরি কথা বললে সেটা ব্যাপারে আপনি পরিষ্কার হয়ে যাবেন। প্রত্যেকটা নাম্বারে আমাদের ইমো আছে, প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আবার চাইলে আপনি সরাসরি কল করতে পারেন। আর যারা চিন্তা করছেন আমাদের এই দিয়ে এই কাজগুলো অর্ডার করবেন বা আমাদেরকে দিয়ে এই কাজগুলো করাবেন, বাংলাদেশ সময় সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে সরাসরি কথা বলতে পারেন। সরাসরি কথা বলে নিশ্চিন্ত হয়ে বুঝে তারপরে আপনি যখন আমাকে কনফার্মেশন দেবেন যে ভাই আমার বাড়িতে আমি এই ধরনের কাজগুলো করাবো, তখনই আমরা একজন ইঞ্জিনিয়ার আপনার বাসায় পাঠাবো, সে সরাসরি আপনার বাসায় যাবে, আপনার দেয়ালগুলো মাপ মেজারমেন্ট করবে, আপনি কোন ডিজাইন করতে চান সেটা বুঝে নিবে, সবকিছু বোঝার পরে সবকিছু জানার পরে আপনি আমাদেরকে একটা ওয়ার্ক এগ্রিমেন্ট করে দিবেন, সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা আপনার কাজগুলো সম্পন্ন করে দিব। আপনি জানেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের 3D ওয়ালপেপারের কাজগুলো করে দিয়ে থাকি। তো আপনি অর্ডার করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সম্মানিত গ্রাহক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিজের যত্ন নেবেন। আপনি সুস্থ, দুনিয়ার সব ঠিক, আপনি অসুস্থ, দুনিয়ার সব ব্যাড ঠিক। ধন্যবাদ।